শোকের মাস শুরুতে গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, বাঙালির ইতিহাসের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু সহ 15ই আগস্টে বঙ্গবন্ধু পরিবারের যে সকল সদস্য আত্মত্যাগের গুলিতে শহীদ হয়েছে সেই সকল শহীদদের গভীর শ্রদ্ধা জানাই। 30 লক্ষ শহীদের যাদের রক্তের বিনিময়ে আমার এই স্বাধীনতা, গভীর শ্রদ্ধা জানাই 2 লক্ষ মা বোনদের যাদের সম্ভ্রমের বিনিময়ে আমার এই স্বাধীনতা। প্রিয় ভাই বোনেরা, আমার শোকের মাস, আমাদের হৃদয়ে রক্তক্ষরণের এই মাস, এই মাসে আমরা হারিয়েছিলাম আমাদের জাতির পিতাকে। এই হত্যাকাণ্ড আমি মনে করি যে কারবালার হত্যাকাণ্ড থেকেও ভয়াবহ হত্যাকাণ্ড হয়েছে। কারবালা শিশু এবং নারীদেরকে নিরাপদ রাখা হয়েছিল, কিন্তু এই 15ই আগস্ট বঙ্গবন্ধু পরিবারের মহিলা সহ শিশু সহ তাদেরকে হত্যাকাণ্ডের শিকার হয়েছিল। এই এজিদরা বাংলাদেশের ইতিহাসকে নষ্ট করার জন্য, বাংলাদেশের এই অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। 71-এর পরাজিত শক্তি এই বিএনপি জামায়াতরা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। 2024 সালে নির্বাচনকে মণ্ডল করার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, কোনো অবস্থাতেই যেন এই পরাজিত শক্তি এই বাংলাদেশকে, বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত না করতে পারে, সেদিকে সতর্ক থাকতে হবে। জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন, উনি আপনাদের এই মহিলাদের জন্য, বিশেষ করে নারীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা সহ বিভিন্ন প্রকল্প প্রথা চালু করেছে। আমরা আশা করি 2024 সালে নির্বাচনে আবার সবাইকে, আবারও আপনারা নৌকায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি ঢাকা 2 থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে, নৌকার প্রার্থী হিসেবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা দোয়া করবেন মাননীয় প্রধানমন্ত্রী যেন আমাকে ঢাকা 2 থেকে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে নির্বাচিত করে আপনাদের কাছে পাঠান। আমি দোয়া চেয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং দীর্ঘক্ষণ আপনারা এখানে বসেছিলেন, অনেক আসলে অনেক প্রোগ্রাম, এই কোথাও গেলে 5 মিনিটের কথা বলে হয়তো 15-20 মিনিট হয়ে যায়, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। আপনারা ধৈর্য সহকারে এখানে আছেন কৃষক লীগের পক্ষ থেকে, এবং এই শোকের মাসে শোককে শক্তিতে পরিণত করে আমরা 2024 সালে নৌকাকে বিজয় করে ঘুরে ফিরব। এই হোক আজকের আলোচনা সভার শপথ। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।